হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া কত। তো আমি ঢাকা এয়ারপোর্ট থেকে টরন্টো এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। তো আমি ডিসেম্বর মাসের ভাড়া দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য, অন্যান্য মাসেও বিমান ভাড়া এরকমই থাকে। তো আপনারা যখন টিকিট করবেন, সময় হাতে রেখে টিকিট করবেন, কমপক্ষে এক মাস আগে টিকিট করবেন, তাহলে বিমান ভাড়া এরকম পাবেন। তো যাই হোক, ডিসেম্বরের এক তারিখে আমরা সর্বনিম্ন যে বিমান ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ইতিহাদ এয়ারওয়েজে এবং এয়ার কানাডাতে। তো এটার ভাড়া আছে 1,36,520 টাকা। তো বাংলাদেশ থেকে আবুধাবি পর্যন্ত ইতিহাদ এয়ারওয়েজ যাবে, এরপর আবুধাবি থেকে কানাডা পর্যন্ত এয়ার কানাডা যাবে। তো এরপর যে বিমান আছে তা হলো আমিরাত এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 1,46,112 টাকা। তো এটা শুধুমাত্র দুবাইতে একটা ট্রানজিট হয়ে যাবে। তো এরপর আমরা আরও বিমান দেখতে পাচ্ছি যেগুলোর ভাড়া অনেক বেশি আছে। তো এরপর যদি আমরা 2 তারিখের ভাড়া দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 2 তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো আমিরাত এয়ারলাইন্স এবং এয়ার কানাডাতে, এটাতে আছে 1,25,825 টাকা। এটা বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত আমিরাত এয়ারলাইন যাবে, এরপর দুবাই থেকে এয়ার কানাডা পর্যন্ত যাবে। তো যাই হোক, এরপর যে বিমানটি আছে তা হলো কাতার এয়ারওয়েজ এবং আমেরিকান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 1,44,024 টাকা। তো এটা বাংলাদেশ থেকে কাতার পর্যন্ত কাতার এয়ারওয়েজ যাবে, এরপর কাতার থেকে আমেরিকান এয়ারলাইন্স কানাডা পর্যন্ত যাবে। তো এরপর আমরা আরও বিমান দেখতে পাচ্ছি, ইউনাইটেড বিমান দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ার কানাডাতে দেখি, এটার ভাড়া অনেক বেশি, 1,81,093 টাকা। তো এরপর আমি 3 তারিখের ভাড়া দেখাচ্ছি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়ার ধারণা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি। আপনারা যে কোনো তারিখের বিমান ভাড়া জানতে তারিখ সহ কমেন্টস করবেন, আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেব। তো 3 তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো ইতিহাদ এয়ারওয়েজে, এটাতে আছে 1,36,520 টাকা। এটা শুধুমাত্র আবুধাবিতে একটা ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 21 ঘন্টা 20 মিনিট। তো এরপর আছে এয়ার কানাডা, এটার ভাড়া আছে 1,36,520 টাকা। এরপর আছে কাতার এয়ারওয়েজ এবং আমেরিকান এয়ারলাইন্স, এটার ভাড়া আছে 1,44,024 টাকা। এরপর আমরা আমিরাত এয়ারলাইন্স এবং ইউনাইটেড দেখতে পাচ্ছি, এটার ভাড়া আছে 1,46,367 টাকা। তো যাই হোক, এরপর যদি আমি আপনাদের 5 তারিখের ভাড়া দেখাই, যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো 5 তারিখে সর্বনিম্ন যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো আমিরাত এয়ারলাইন্স এবং এয়ার কানাডাতে, এটাতে আছে 1,25,825 টাকা। এরপর আছে ইতিহাদ এয়ারওয়েজ এবং এয়ার কানাডা, এটার ভাড়া আছে 1,32,178 টাকা। এরপর আমরা কাতার এয়ারওয়েজ এবং আমেরিকান এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, এটার ভাড়া আরও বেশি, 1,48,813 টাকা। তো এরপর আমি আপনাদের এখান থেকে 10 তারিখের ভাড়া দেখাচ্ছি। তো ভিডিওটি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য তৈরি করছি। আপনারা যে কোনো তারিখের টিকিটের দাম জানতে তারিখ সহ কমেন্টস করবেন, আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেব। তো 10 তারিখে আমরা সর্বনিম্ন যে বিমান ভাড়া দেখতে পাচ্ছি তা হলো কাতার এয়ারওয়েজ এবং এয়ার কানাডাতে, এটাতে আছে 1,36,746 টাকা। এটার সময় লাগবে 29 ঘন্টা 46 মিনিট। এরপর আছে আমেরিকান এয়ারলাইন্স এবং কাতার এয়ারওয়েজ, এটার ভাড়া আছে 1,36,746 টাকা। তো এরপর আমরা আরও বিমান দেখতে পাচ্ছি যেগুলোর ভাড়া অনেক বেশি। তো আমি যদি এখান থেকে আপনাদের 15 তারিখের ভাড়া দেখাই, তো 15 তারিখে আমরা সর্বনিম্ন যে বিমান ভাড়া দেখতে পাচ্ছি তা হলো কাতার এয়ারওয়েজ এবং আমেরিকান এয়ারলাইন্সে, এটাতে আছে 1,36,746 টাকা। এরপর আছে আমিরাত এয়ারলাইন্স এবং এয়ার কানাডা, এটার ভাড়া আছে 2,02,916 টাকা। তো অনেক বিমান ভাড়া দেখতে পাচ্ছি। তো এরপর যদি আমি আপনাদের এখান থেকে 20 তারিখের ভাড়া দেখাই, তো 20 তারিখে আমরা সর্বনিম্ন যে বিমান ভাড়া দেখতে পাচ্ছি তা হলো আমিরাত এয়ারলাইন্স এবং এয়ার কানাডাতে, এটাতে আছে 1,25,825 টাকা। এরপর আমরা কাতার এয়ারওয়েজ এবং আমেরিকান এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, এটার ভাড়া আছে 1,36,746 টাকা। তো এরপর আমরা তার্কিশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, এটার ভাড়া অনেক বেশি। তো এরপর যদি আমি আপনাদের এখান থেকে একদম মাসের শেষ তারিখের ভাড়া দেখাই, 31 তারিখের ভাড়া, তো আপনারা দেখতে পাচ্ছেন 31 তারিখে সবথেকে কম যে বিমান ভাড়া তা হলো কাতার এয়ারওয়েজ এবং এয়ার কানাডাতে, এটাতে আছে 1,78,884 টাকা।
তো অনেক বিমান ভাড়া দেখতে পাচ্ছি। তো এই ছিল মোটামুটি বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়ার ধারণা। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।